এসবি জোগাটির চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য এসেছি সেটা হলো, আমরা প্রাণায়াম কেনই বা করব। প্রাণায়াম বলতে আমরা বুঝি প্রাণের আরাম, অর্থাৎ আমাদের শরীরে সঠিক পরিমাণে অক্সিজেনের যোগান দিতে হচ্ছে। এবার অক্সিজেনের ঘাটতি দেখা দিলেই বিভিন্ন প্রকার রোগ বাসা বাঁধতে শুরু করে। এই বিভিন্ন প্রকার রোগ যাতে শরীরের মধ্যে আসতে না পারে তার জন্য আমাদের নিয়ম করে প্রাণায়াম অভ্যাস করা খুবই জরুরি, যাতে আমরা এই প্রাণায়াম অভ্যাস করার মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে কোষে অক্সিজেন পৌঁছে যেতে পারে এবং হৃৎপিণ্ড ও ফুসফুসকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে। তার জন্যেই আমাদেরকে প্রাণায়াম অভ্যাস করতে হবে নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে। শীতের সময় অনেকেরই দেখা যায় নাক বন্ধ হয়ে যায়, গলা ব্যথা করে। তাছাড়া এই ইদানিংকালে যে করোনা নামক এই মহামারী রোগ আমাদের দেশে তথা সমগ্র পৃথিবী জুড়ে বিরাজ করছে, এই সমস্ত রোগগুলোকে নিজেদের শরীর থেকে দূরে রাখতে গেলে প্রাণায়াম আমাদের অভ্যাস করতেই হবে। অনেকেই আমাকে কমেন্ট করে লিখে জানিয়েছেন যে একটু কম কথা বলে যদি ভিডিওটা করেন তাহলে মনোযোগ সহকারে আমি দেখতে পারি। দেখুন, আমি যে সমস্ত যোগব্যায়াম কিংবা প্রাণায়ামের যে সমস্ত ভিডিওগুলি দেখিয়েছি সেগুলোতে পদ্ধতি, উপকারিতা এবং সেই সমস্ত যোগব্যায়াম কিংবা প্রাণায়ামগুলি কোন কোন রোগের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং যে সমস্ত বিধিনিষেধগুলি আছে সেগুলি আমাকে ডিটেলসে আপনাদেরকে জানাতেই হবে। আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই তাহলে এমন কিছু জিনিস আপনারা জানতে পারলেন না যেখানে আপনাদের অসুবিধার সৃষ্টি হতে পারে, সেটা তো আমি করতে পারবো না। তবুও আমি চেষ্টা করব যাতে কম সময়ের মধ্যে পুরো বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কেউ কেউ বলেছিলেন যে প্রাণায়াম যখন আমি প্রথম প্রাণায়াম শুরু করব, তো সেক্ষেত্রে কোন প্রাণায়ামটি দিয়ে শুরু করব এবং শেষ করব কোন প্রাণায়ামটি দিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট, একদম প্রথমে যারা অভ্যাস শুরু করছেন আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম দিয়ে অভ্যাস করবেন, এবং অনুলোম বিলোম প্রাণায়াম এরপরে কপালভাতি প্রাণায়াম করবেন, তারপরে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন এবং সবশেষে সিংহাসন প্রাণায়ামটি করবেন। এই প্রাণায়ামগুলি যখন অভ্যাস করবেন আসনে বসে অভ্যাস করলে কি হবে, যে সেই সমস্ত আসনের উপকারিতাগুলির সঙ্গে সঙ্গে আপনি যে প্রাণায়ামের যে উপকারিতাগুলি আছে সেটাও আপনি পেয়ে যাবেন। তো সংক্ষেপে দেখুন, আপনি ফার্স্ট কি করবেন, অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। খুবই সহজ জিনিস, জাস্ট সংক্ষেপে আমি বলছি জিনিসটা কেমন। আপনার এইভাবে আপনি সিদ্ধাসনে বসবেন, একটার উপরে আরেকটা পা রেখে সিদ্ধাসনে বসলেন, হাত দুটি হাঁটু উপরে রাখবেন, এবার চীন মুদ্রায় হাতটা থাকবে ঠিক এইভাবে। এবার ডান দিকের নাক বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস নেবেন, আবার বাম দিকের নাক বন্ধ করে ডান দিক দিয়ে শ্বাস ত্যাগ করবেন। এবার আবার কি করবেন, ডান দিক দিয়ে শ্বাস নিয়ে বাম দিকের নাক দিয়ে শ্বাস ত্যাগ করবেন। কিভাবে হচ্ছে দেখুন, তাহলে বুঝতেই পাচ্ছেন
ডান দিকের নাক বন্ধ করলাম, বাম দিক দিয়ে শ্বাস নিলাম, আবার বাম দিকের নাক বন্ধ করলাম, ডান দিক দিয়ে শ্বাস ত্যাগ করলাম, আবার ডান দিক দিয়ে শ্বাস নিয়ে বাম দিকের নাকে শ্বাস ত্যাগ করলাম। এটাকে বলা হচ্ছে একটা রাউন্ড। এইভাবে 10 থেকে 15 বার করবেন সব থেকে কম। এরপরে আপনি যত বেশি করতে পারেন আপনার সময় মতো। এটা গেল অনুলোম বিলোম প্রাণায়াম। এবার কপালভাতি প্রাণায়াম এরপরে অভ্যাস করবেন। কপালভাতি প্রাণায়াম করবেন পদ্মাসনে বসে, বাম পায়ের গোড়ালি ডান পায়ের থাইয়ের উপরে রাখলেন, ডান পায়ের গোড়ালি বাম পায়ের থাইয়ের উপরে রাখলেন। এবার হাত দুটি হাঁটুর উপরে রাখবেন, মেরুদণ্ড সোজা করে থাকবে, শ্বাস নেওয়ার সময় কিংবা ছাড়ার সময় ঘাড় যেন এভাবে না হয়, সামনের দিকে যেন ঝুঁকে না যান, সেই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এবার কিভাবে করতে হবে, শ্বাসটাকে বাইরের দিকে সজোরে নিক্ষেপ করতে হবে, নেবেন আস্তে আস্তে শ্বাস আর ছাড়বেন সজোরে। কিভাবে দেখুন, ঠিক এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে। আবার পা বদলে আপনি আবার অভ্যাস করবেন। তো এটা গেল আপনার কপালভাতি প্রাণায়াম। এবার যেটা অভ্যাস করবেন সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটি কীভাবে করবেন, ভস্ত্রিকা প্রাণায়ামটি আপনি বজ্রাসনে বসে অভ্যাস করবেন। এইভাবে দু হাঁটু ভেঙে পায়ের গোড়ালির উপরে নিতম্ব রাখবেন, হাত দুটি যখন শ্বাস নেবেন তখন উপরের দিকে যাবে, আবার যখন শ্বাস ছাড়বেন তখন নিচের দিকে নিয়ে আসবেন। কিভাবে করতে হবে, এইভাবে হাত দুটো মুঠো করে রাখবেন, সামনের দিকে নয় সাইডে। এবার দেখুন, শ্বাস নেব শ্বাস ছাড়ব, এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে। আপনার সুবিধা মতো আপনি মিনিমাম এক একটা রাউন্ডে 20 বার করতে হবে। এরপরে আপনি আস্তে আস্তে করে সময় বাড়াতে পারেন। এরপরে সব শেষে যেটা অভ্যাস করবেন সেটা হচ্ছে সিংহাসন প্রাণায়াম। এই সিংহাসন প্রাণায়ামটি কিভাবে করতে হবে সেটা দেখে নিন। বজ্রাসনে বসে দু পায়ের হাঁটু দুদিকে প্রসারিত করে দেবেন, ঠিক এইভাবে। এবার পেছনের কেমন হবে, যখন শ্বাস নেবেন দু নাক দিয়ে শ্বাস নেবেন, ছাড়ার সময় জিভ বের করে সজোরে বাইরের দিকে নিক্ষেপ করবেন। যদি আপনি নিয়মিতভাবে অভ্যাস করেন এবং কমপক্ষে 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন সকালে অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনার শরীর এবং মন দুই ভালো থাকবে, যে কোনো কাজ করতে আপনার কোনো অসুবিধে হবে না। যাদের নাক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই প্রাণায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি কি রাত্রে ঘুমানোর আগে অভ্যাস করতে পারি, অবশ্যই করতে পারেন। রাত্রে খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট এই 4টি প্রাণায়ামের মধ্যে যে কোনো একটি প্রাণায়াম আপনি অভ্যাস করতে পারেন, সেক্ষেত্রে আপনার ঘুম ভালো হবে, হজম ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই সমস্ত প্রাণায়ামগুলি আপনি যদি অভ্যাস করেন দেখবেন আপনার গ্যাস কম্বল পেটের যে সমস্ত সমস্যা এবং নাড়ির শুদ্ধিকরণ আপনার ভালো হবে। এর ফলে আপনার শরীর হবে রোগমুক্ত এবং মন থাকবে সতেজ। এছাড়াও এই প্রাণায়ামগুলি আপনি অভ্যাস করলে আপনার স্মৃতিশক্তির বিকাশ ঘটবে, মানসিক অবসাদ দূর হবে,
যারা টেনশন করেন তাদের টেনশনজনিত যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হয় সেগুলি মাথা থেকে দূরীভূত হয়ে যাবে। আর একজন প্রশ্ন করেছিলেন যে ধ্যান বা মেডিটেশন করার পরে আমি কি এই প্রাণায়ামগুলি অভ্যাস করতে পারি? অবশ্যই অভ্যাস করতে পারবেন। আপনারা বাড়িতে নিয়মিতভাবে অভ্যাস করুন। আপনারা যদি উপকার পান তবে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যোগব্যায়াম কিংবা প্রাণায়াম সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে দেওয়ার। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে এবং বাড়িতে অভ্যাস করে উপকৃত হতে পারে। নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ করে দিন এবং একটা সুন্দর ও সুস্থ সমাজ গড়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ASB যোগা টিচ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।